আজ এই ক্লাসে ক্লাস ইলেভেনের ভূগোল প্র্যাকটিক্যালের সমমান রেখা বা আইসোলাইন কিভাবে অঙ্কন করতে হয় তা আমি করে দেখাবো। ওকে, তো প্রথমে আমরা দেখে নিয়ে চলো যে সমমান রেখা বা আইসোলাইন কি। দেখো কীরকম, যে মানচিত্রে সমান মানযুক্ত বা একই মানযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয় সেই রেখাকেই বলা হয় সমমান রেখা। যেমন দেখো, সমোন্নতি রেখা, সমোষ্ণ রেখা, সমবর্ষণ রেখা, এই রেখাগুলো হলো কি, সমমান রেখা। ওকে, এবার তোমরা বোর্ডে লক্ষ্য করো, মনে করো এটা একটা মানচিত্র, কোনো এলাকার মানচিত্র। এবার এই মানচিত্রে এই প্রত্যেকটা পয়েন্টের উচ্চতা কত তা উল্লেখ করা আছে। যেমন এই পয়েন্টের উচ্চতা কত, 150 মিটার, এই পয়েন্টের উচ্চতা কত, 205 মিটার, এরকম প্রত্যেকটা পয়েন্টের উচ্চতা নির্দেশ বা উল্লেখ করা আছে। এবার এই মানচিত্রে তোমাকে সমমান রেখা আঁকতে হবে, ঠিক আছে। এখানে উচ্চতার সমমান রেখা কি বলতো, সমোন্নতি রেখা, মানে সমান উচ্চতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাকে বলা হয় সমোন্নতি রেখা। এখানে তোমাকে সমোন্নতি রেখা আঁকতে হবে। কীরকম, দেখো মনে করো তোমাকে এই 150 মিটার উচ্চতাযুক্ত সমোন্নতি রেখা আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা কি দেখব, যে 150 কোথায় কোথায় আছে দেখব। তেমন দেখো, এই পয়েন্ট 150, এই পয়েন্ট 150, এই পয়েন্ট 150, তাই তো। এবার এই সব পয়েন্টগুলোকে, তাহলে এগুলো সব একই উচ্চতাযুক্ত। এবার এই পয়েন্টটাকে যদি আমরা এরকম কাল্পনিক একটা রেখা দিয়ে যুক্ত করি, এই 150টাকে একটা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলাম, ওকে, তো এখানে লিখলাম এই রেখাটার মান কত, 150 মিটার। তার মানে এটা একটা সমোন্নতি রেখা, কত মিটার সমোন্নতি রেখা, 150 মিটার সমোন্নতি রেখা বা সমমান রেখা। ওকে, এর মানে কী বলতো, এর মানে হচ্ছে দেখো এই রেখাটা যে জায়গার উপর দিয়ে গেছে যাবে, ওকে, প্রত্যেকটা স্থানের উচ্চতা হচ্ছে 150 মিটার। যেমন দেখো এই স্থানটার উচ্চতা কত, 150 মিটার, কিন্তু তোমার কি এই মানচিত্রে লেখা ছিল, মানচিত্রে কিন্তু লেখা ছিল না, কিন্তু তুমি এই সমোন্নতি রেখা বা সমমান রেখা আঁকলে পরে এই সমান উচ্চতাযুক্ত স্থানগুলোকে পাওয়া যায়। এবার মনে করো এই যে মানচিত্র আছে, এই মানচিত্রে তোমাকে 100 মিটার উচ্চতাযুক্ত সমোন্নতি রেখা অঙ্কন করতে বলা হবে। কিন্তু লক্ষ্য করে দেখো এই মানচিত্রের কোথাও কিন্তু কি 100 মিটার উচ্চতাযুক্ত স্থানের উল্লেখ নেই, ওকে। কিন্তু কি দেখো, এর মাঝখানে কিন্তু 100 মিটার উচ্চতাযুক্ত স্থান আছে, উল্লেখ নাই, স্থানটা তো আছে, কিভাবে আছে দেখো। যেমন দেখো এটা 90 মিটার, এটা 150 মিটার, তাই তো। এই স্থানটার উচ্চতা 90, এই স্থানের উচ্চতা 150 মিটার, তার মানে এর মাঝখানে 100 আছে, কি তাই কি না। কীরকম দেখো, মনে করো এই কোনো একটা পাহাড়ের ঢাল, মনে করো পাহাড়ের ঢালের এই অংশটার, এই স্থানটার উচ্চতা মনে করো 90 মিটার, আর এই স্থানটার উচ্চতা মনে করো 150 মিটার। তার মানে তুমি এখান থেকে যত উপরের দিকে উঠবে উচ্চতা বাড়বে, এটা 90, এটা 150, তার মানে এর মাঝখানে কি 100 আছে, তাহলে 90, 91, 92, 93 করে কি 100 পাবে। মনে করো তুমি এই স্থানটায় গিয়ে 100 পেলে, তার মানে এখানে উল্লেখ নেই ঠিকই, কিন্তু তোমাকে কি স্থানটা, মানে 100 মিটার উচ্চতাযুক্ত স্থানটা কিন্তু আছে। তার মানে দেখো যে 90 আর 150-এর মাঝখানে আমি ধরে নেই যে এখানে আছে 100, ঠিক আছে। আবার দেখো 80 আর 150, এবার এর মাঝখানেও 100 আছে, কারণ 80-র থেকে উচ্চতা বাড়তে বাড়তে 150 হয়েছে, তার মানে এইখানে ধরে নিই আমি আছে 100 মিটার, ওকে। আবার দেখো যদি বলি 80 আর 75, এর মাঝখানে কি আছে, এর মাঝখানে কিন্তু 100 নেই, তাই তো। কিন্তু দেখো এই 75 আর 150, এর মাঝখানে কি 100 আছে, 75 থেকে বাড়তে বাড়তে 150 হয়েছে, তার মানে এখানে আছে মনে করো 100। তাহলে দেখো এই যে পয়েন্টগুলোকে আমি বের করলাম, প্রত্যেকটা পয়েন্টের উচ্চতা কত, 100, তার মানে এবার এই রেখাগুলো, এই স্থানগুলোকে যদি এই কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি তাহলে এইটাই হয়ে যাবে 100 মিটার উচ্চতাযুক্ত সমোন্নতি রেখা, ওকে। এবার দেখো, এইবার এই 90 আর 150-এর মাঝখানে কোথায় 100 আছে সেটা বের করারও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। তোমাদের ক্লাস ইলেভেনে কিন্তু শুধু আন্দাজি বের করলেই হবে, কিন্তু প্রকৃতপক্ষে এর কিন্তু একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা কি এবার দেখে না।
বোর্ডে লক্ষ্য করো, দেখো মনে করো এই তিনটা স্থান দেওয়া আছে, এ বি সি তিনটা স্থান দেওয়া আছে। দেখো এ স্থানের উচ্চতা কত, 70 মিটার, বি স্থানের 100 মিটার, সি স্থানের 140 মিটার, ঠিক আছে। এবার দেখো এ আর বি, দেখো এ আর বি এর দূরত্ব মনে করো 3 সেন্টিমিটার, এর দূরত্ব মনে করো 3 সেন্টিমিটার, ঠিক আছে। আর এ আর সি এর দূরত্ব মনে করো 7 সেন্টিমিটার। বুঝা গেল কি বলছি? এবার দেখো দেখো তাহলে এ আর বি এর দূরত্ব 3 সেন্টিমিটার, উচ্চতার পার্থক্য কত, দেখো কত, 70 মিটার, 100 মিটার, কত, 30 মিটার। তার মানে কি দেখো যে 3 সেন্টিমিটারের জন্য উচ্চতার পার্থক্য কত হয়, 30 মিটার। আমি যদি লিখি এরকম যে 3 সেমির জন্য উচ্চতার পার্থক্য কত, 30 মিটার, তাহলে 1 সেমির জন্য উচ্চতার পার্থক্য কত, 30/3 সমান কত, 10 মিটার, তাই তো। তার মানে 1 সেমি দূরত্বের জন্য 10 মিটার উচ্চতার পার্থক্য হবে। তার মানে দেখো দেখো এখানে মনে করো এটা 1 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার, তার মানে এটা কত হবে, 80 মিটার, এটা কত হবে, 90 মিটার, কি বুঝতে পারলে? তারপরে এটা কত, 100 মিটার। বোঝা গেল এটুকু? আবার ঠিক একইভাবে দেখো যে এ আর সি এর মাঝখানের দূরত্ব 7 সেন্টিমিটার, কিন্তু উচ্চতার পার্থক্য কত, এটা 70 মিটার, 140 মিটার, তার মানে কত, 70 মিটার পার্থক্য, তাই তো। তার মানে এখানেও কী হচ্ছে দেখো যে 7 সেন্টিমিটার দূরত্বের জন্য উচ্চতার পার্থক্য কত, 70 মিটার, তাহলে 1 সেন্টিমিটারের জন্য কত, এখানেও 10 মিটার। তার মানে কি দেখো যে এই প্রথম 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3, 4, 5, 6, 7, তার মানে এই প্রথম কত, এটা কত, 80, এটা কত, 90, এটা কত, 100, এটা কত, 110, এভাবে কত, 140, তাই তো। এবার এখানে যদি আমি মনে করো 90 মিটার উচ্চতাযুক্ত সমোন্নতি রেখা আঁকি, তাহলে কোথায় হবে, দেখো এখানে এটা 90, এখানে এটা 90, তার মানে কি এই যে এই রেখাটাই হচ্ছে কি 90 মিটার, কি সমোন্নতি রেখা। এবার দেখো এই যে সমমান রেখাগুলো আছে, এই সমমান রেখাগুলো আঁকার সময় বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, ওকে, বেশ কিছু বিষয়ে সাবধান হতে হয়। কীরকম দেখো, মনে করো এই তুমি একটা সমোন্নতি রেখা আঁকলে, ঠিক আছে, বা সমমান রেখা আঁকলে, এরপরে তুমি আরেকটা মনে করো এই সমমান রেখা আঁকলে, তাহলে এখানে কি হলো, দুটা রেখা স্পর্শ করে গেল, এটা কিন্তু হবে না। কখনোই সমমান রেখাগুলি একটা আরেকটাকে স্পর্শ করে না, বুঝা গেল? এটা একটা। আবার কীরকম দেখো, মনে করো এই কোনো একটা সমমান রেখা আঁকলে, এবার আরেকটা সমমান রেখা মনে করো এরকম আঁকলে, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ সমমান রেখাগুলো কখনোই কী বলতো একটা আরেকটাকে ক্রস বা অতিক্রম করে না। আবার কেমন দেখো, এই সমমান রেখাগুলো সবসময় মানের সমান ব্যবধানে আঁকতে হয়। কীরকম মনে করো, মনে করো তুমি একটা 100 মিটার সমোন্নতি রেখা আঁকলে, আরেকটা মনে করো 150 মিটার সমোন্নতি রেখা আঁকলে, তার মানে দুটার ব্যবধান কত, 50 মিটার, ওকে, তাহলে অবশ্যই পরের সমমান রেখাটা 50 মিটার পরেই হবে, কত হবে, 200 মিটার হবে, বা এর আগে যদি আঁকো তো মনে করতে হবে 50 মিটার হবে। তার মানে কি সমোন্নতি রেখার বা সমমান রেখার ব্যবধান সবসময় একই হবে। আবার কেমন দেখো যে এই যে মানচিত্রে যখন সমমান রেখা আঁকবে, তখন কখনোই কোনো সমমান রেখা এরকম মাঝখান থেকে শুরু হবে না এবং মাঝখানে গিয়ে শেষ হবে না, ওকে, কী হবে, যে কোনো সমমান রেখা এরকম এক প্রান্ত থেকে শুরু হয়ে কি যে কোনো প্রান্তে গিয়ে শেষ হবে, কখনোই মাঝখানে থেমে থাকবে না বা মাঝখান থেকে শুরু হবে না, ওকে। আবার কী হতে পারে বলতো, যে কোনো সমমান রেখা এরকম হতে পারে যে মাঝখানে এরকম বৃত্তাকারে আবদ্ধ হতে পারে, কিন্তু কখনোই উন্মুক্ত থাকবে না। এই সাবধানতাগুলো অবলম্বন অবশ্যই করতে হবে আঁকার সময়, ওকে। তাহলে চলো এবার সরাসরি আমরা দেখে নিই যে কী করে প্রশ্নটা কেমন থাকে। দেখো যে ভারতের মানচিত্রে বিভিন্ন স্থানের গ্রীষ্মকালীন উষ্ণতা ডিগ্রি সেলসিয়াসে দেখানো হয়েছে। মানচিত্রে 10, 20, 30 ডিগ্রি সেলসিয়াস সমোষ্ণরেখা অঙ্কন করো। এবার যখন অনেকগুলি সমোষ্ণরেখা অঙ্কন করতে হয়, তখন প্রথমে যেটার হায়েস্ট মান আছে সেই সমোষ্ণরেখাটা আগে অঙ্কন করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে 30টা হায়েস্ট আছে, তাই তো, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস সমোষ্ণরেখা আগে অঙ্কন করবো। তাহলে প্রথমে কী করবে, এই মানচিত্রে পুরো মানচিত্রে দেখবে যে কোথাও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত স্থান আছে কি না থাকলে তার কাছাকাছি তাপমাত্রাযুক্ত স্থানগুলো দেখবে। এখানে দেখো এই মানচিত্রে কোথাও 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাযুক্ত স্থান নেই, কাছাকাছি কী আছে দেখো, 34 আছে, আর এদিকে কত আছে দেখো, 17 আছে। তার মানে কি আমি আগেই বলেছিলাম, দেখো
যে ১৭ আর ৩৪-এর মাঝখানে কি ৩০ আছে? আমি ধরলাম এখানে আছে ৩০। এবার রেখাটাকে তুমি যেদিকে নিয়ে যাবে, ওকে, তুমি সেদিকে লক্ষ্য করবে তার ডানে বায়ে কে কে আছে, কত মানের উষ্ণতাযুক্ত স্থানগুলো আছে। দেখো আমি যদি এই রেখাটাকে এদিকে আঁকতে চাই, তাহলে দেখো আমি কাকে ক্রস করবো, দেখো এদিকে কত ৩৪, এদিকে কত ৩৩, তাহলে ৩৪ আর ৩৩-এর মাঝখানে কি ৩০ আছে? নেই। তার মানে কি আমি রেখাটাকে এদিকে টেনে বের করতে পারবো না, ওকে। এবার দেখো আমি যদি এদিকে বের করার চেষ্টা করি, দেখো যদি এদিকে আসি তাহলে দেখো এদিকে কত ৩৩-১৭, তাই তো? আমাকে কাকে ক্রস করে আসতে হবে, একদিকে ৩৩, একদিকে ১৭, তাহলে এর মাঝখানে কি আছে? এর মাঝখানে ৩০ আছে, তাই তো? তাহলে আমি এর মাঝখান পর্যন্ত আমি এইটুকু আসলাম। এবার দেখো আমি যদি এদিকে আসতে চাই, তাহলে দেখো কাকে ক্রস করে আসবো, এদিকে ২৮, এদিকে ২১, এর মাঝখানে কি ৩০ আছে? এর মাঝখানে ৩০ নাই। তাহলে কি করতে হবে? দেখো এই ৩৩-২৮, এর মাঝখানে ৩০ আছে, তাই তো? তার মানে আমি এখান থেকে এই পর্যন্ত আসতে পারলাম। এবার যদি আমি এদিকে যাই, দেখো আমি যদি এই রেখাটাকে এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কাকে ক্রস করতে হচ্ছে? দেখো এদিকে কত ৩২, এদিকে ৩৩, তাহলে এর মাঝখানে কি ৩০ আছে? নেই। তার মানে কি আমি এদিকে যেতে পারবো না। কিন্তু রেখাটাকে যদি আমি এদিকে আনতে চাই, তাহলে দেখো পারবো, এটা কত ২৮, এটা ৩২, তার মানে কি এর মাঝখানে ৩০ আছে, এর মাঝখানে ৩০ পর্যন্ত আসলাম। ঠিক এভাবে দেখো যে ৩১-২৬, এর মাঝখানে ৩০ আছে মনে করো, তাহলে এই ৩০ পর্যন্ত আসলাম। এবার এদিকে আমি যেতে পারবো না, কেন? দেখো এটাকে সোজা যেতে পারবো না, কেন? এটা ২৭-২৬, এর মাঝখানে ৩০ নেই, তাই তো? তাহলে কি করতে হবে? দেখো এই ২৭-৩১, এর মাঝখানে ৩০ আছে, আমি এই পর্যন্ত আসলাম। ঠিক এভাবে দেখো ২৭-৩১, এর মাঝখানে আছে, এই পর্যন্ত গেলাম। এবার দেখো আমি যদি এদিকে বেরিয়ে যেতে চাই, পারবো না, কেন বলো তো? এই ২৮ আর ২৭, তাহলে এর মাঝখান দিয়ে আমাকে যেতে হবে, তাহলে এর মাঝখানে কি ৩০ নেই? কোথায় আছে ৩০? দেখো ২৮-৩২, এর মাঝখানে আছে, চলে গেলাম এর মাঝখানে। ঠিক এভাবে দেখো, ঠিক এভাবে আবার এদিকে গিয়ে ৩০ শেষ হয়ে যাবে। এবার লিখতে হবে এখানে এটা ৩০°C, ৩০°C, তাহলে এই রেখাটা পেয়ে গেলাম ৩০°C, ওকে। এভাবে ঠিক বাকি রেখাগুলোও ঠিক একই পদ্ধতিতে একই নিয়মে আঁকতে হবে। এবার দেখো ২০°C কোথায় পাবো? তোমরা মনে রাখবে এই একই মানের সমমান রেখা কিন্তু, মানে সমোষ্ণ রেখা কিন্তু অনেক কটা হতে পারে, মানে ২০°C-এর সমমান রেখা বা সমোষ্ণ রেখা অনেক কটাই হতে পারে, তোমাদের একটা আঁকলেই হবে, ওকে। এবার এখানে লক্ষ্য করো ২০ কোথায় আছে, দেখো এখানে একটা আছে, এই তো এই ২০ আছে, আর কি আছে দেখো? আর কোথাও ২০ নেই, কিন্তু আমি ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি ২০ পাবো। যেমন দেখো ১৮-২২, এর মাঝখানে ২০ পাবো, আমি ধরলাম এখানে ২০ আছে, দেখো। এবার ১৮-২৪, এর মাঝখানে ২০ আছে, এই পর্যন্ত পৌঁছালাম। ২৩-১৭, এর মাঝখানে ২০ আছে, এই পর্যন্ত পৌঁছালাম। এবার দেখো যদি মনে করি এদিকে যাব, যেতে পারবো না, কারণ কি বলতো, এদিকে গেলে ২২ আর ২৩ এর মাঝখান দিয়ে যেতে হবে, পারবো না। তাহলে ঠিক কেমন হবে দেখো, ঠিক এরকম দেখো, এই ১৭-২২ এর মাঝখান দিয়ে গেলাম, ১৭-১৭-২১ এর মাঝখানে ২০ আছে, এই গেলাম, গিয়ে দেখো এই গেলাম, আমি এদিকে যেতে পারবো না, কেন বলো তো? কারণ এদিকে গেলে কাকে ক্রস করতে হবে, এদিকে ২১, এদিকেও ২১, মাঝখানে ২০ নেই। তাহলে ঠিক দেখো এই গিয়ে আবার এই যেতে হবে, এই এই হলো ২০°C। এবার দেখো ১০°C কোথায় আছে, দেখো এখানে, দেখো ১০°C উষ্ণতা প্রায় নেই বললেই চলে, এই এখানে আছে ১০-এর কম, ওকে। কীরকম হতে পারে দেখো, এই ১০ আছে, ওকে। এবার দেখো এই ১০, এই আঁকা শুরু করলাম, দেখো এই ১০ আঁকা শুরু করলাম, এই এবার এদিকে আমি এর ভিতর দিয়ে যেতে পারবো না, কারণ কি এটা ১০-১৫, এর মাঝখানে ১০ নেই, তাহলে এই ১০ যুক্ত করলাম, করে কোন দিকে যাবো? যদি এদিকে যাওয়ার চেষ্টা করি, ১০ আছে কি? এটা ১২-১৫, এর মাঝখানে ১০ নেই, আমার দেখো ৮-১২, এর মাঝখানে ১০ আছে, এই গিয়ে এই হচ্ছে ১০, তার মানে এই ১০°C, এই ১০°C, এই হচ্ছে তোমাদের অঙ্কন। তো আশা করি বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাস।